Hello, what's up, beautiful friends? Welcome to Shopan Khan Vlogs. I am Shopan Khan. So, বন্ধুরা চলে আসলাম কারণ বাজার। তো ওয়াশা ভবনের ঠিক সামনে এই শোরুমটা বিয়স। দোকানের নাম হচ্ছে অটো অ্যাড্রেস। কারণ বাজারের মধ্যে সবচেয়ে বড় দোকান হচ্ছে এটা। সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম বিয়স আপনারা দেখতে পাচ্ছেন। তিনটি ব্র্যান্ড সম্পর্কে আমি আপনাদের আজকে ভিডিওতে জানাতে চেষ্টা করব। যারা গাড়ি কিনতে চান অবশ্যই এখানে আসবেন। আর শপন খান ব্লগের রেফারেন্সে আসবেন, অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে আপনারা আদার্স ব্র্যান্ডগুলো আপনারা পেয়ে যাবেন। যাই হোক বিয়স, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটি ক্লিক করেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা আমার ফেসবুক পেজে জয়েন করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্বপন খান ব্লগস, হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা আমি আর কথা বলছি না, চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদের সব গাড়ি সম্পর্কে ধারণা দিব না। এই শোরুমটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম, সবচেয়ে বড় কারণ বাজারের মধ্যে। সো আজকে আমি আপনাদের তিনটি গাড়ি সম্পর্কে ধারণা দিব। তিনটি গাড়ি হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি। সো প্রথমটা দেখতে পাচ্ছেন মার্সিডিজ ব্র্যান্ডের, আরেকটা হচ্ছে KIA দেখতে পাচ্ছেন এটা, আরেকটা বিয়াস ওই পাশে দেখতে পাচ্ছি হুন্ডা ব্যাজাল দেখতে পাচ্ছেন। তিনটি গাড়ি সম্পর্কে ধারণা দিব। রাস্তা সাইডে বিয়াস দেখতে পাচ্ছেন, গাড়ি ঘোড়া যাচ্ছে, প্যাপু আওয়াজ হচ্ছে। যাই হোক বিয়াস, আমি ফার্স্টে গাড়ি থেকে শুরু করি। এটা হচ্ছে মার্সিডিজ ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন, এই কালারটা আসছে কত সালের? এটা 2010 সালের একটা গাড়ি দেখতে পাচ্ছেন, ঢাকা মেট্রো গ 33 সিরিয়ালে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতি বছর রিনিউ করতে কত লাগবে? 15,000 টাকার মতো লাগবে। যে এই গাড়িটা কিনবে মালিকানা করতে কত লাগবে? 25,000 টাকার মতো লাগবে বিয়াস মালিকানা করতে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি, বাট ভালো, এগুলো সমস্যা হয় না। মার্সিডিজ ব্র্যান্ডের বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন, ব্র্যান্ডটা লোগোটা দেখতে পাচ্ছেন বিয়াস। সো এই পাশে দেখতে পাচ্ছি বিয়াস আপনারা প্রজেক্টর লাইটগুলো পেয়ে যাবেন, আর নিচে দেখতে পাচ্ছেন ফক লাইট, সামনে লুকটা দেখতে পাচ্ছেন এরকম হবে। আসলে আমি ভিতরে যেতে পাচ্ছি না এই গাড়িটার কারণে বিয়াস, স্পেস নাই, কীভাবে ভিতরে যাবো বলতে পাচ্ছি না। যাই হোক বিয়াস, দেখা যাচ্ছে ভিতরের অংশটা। তো এটা 5 সিটের গাড়ি দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট কালার সিট আছে, এ সম্পূর্ণ এসি করা একটা গাড়ি বিয়াস। আর পিছনে একটা সিসি ক্যামেরা আছে বিয়াস, আপনারা মনিটর দিয়ে সব কিছু দেখতে পারবেন, ডিভিডি প্লেয়ার শুনতে পারবেন বিয়াস। আর দেখছি রিংয়ের সাইজ কত, এটা 14 রিংয়ের সাইজ হচ্ছে বিয়াস 14, তারপর দেখাতে পাচ্ছি না। সো সম্পূর্ণ এসি করা একটা গাড়ি, সিসি কত বলছেন? 1500 সিসির একটা গাড়ি। সো এটা প্রাইস কত? এটা 25,50। এটা প্রাইস হচ্ছে বিয়াস 25,50,000 টাকা। আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন, এখানে দামাদামি করার অপশন আছে। আর যদি স্বপন খান ব্লগের রেফারেন্সে এখানে আসেন অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সার্ভিস দিচ্ছেন আপনারা? 6 মাসের ফ্রি সার্ভিস দিচ্ছেন। এখন আমি আপনাদের যে গাড়িটা দেখাবো, ওটা একটা হুন্ডা ব্যাজাল দেখতে পাচ্ছেন। হিউজ পরিমাণে তাদের গাড়ি আছে, এই জন্য রাখার জায়গা নেই বিয়াস। সো এই জন্য সামনে রাখছে বিয়াস, নয়েজি হচ্ছে এই জন্য সরি। সো আমি সামনের লুটটা দেখাচ্ছি বিয়াস, সামনের লুটটা এরকম হবে হুন্ডা ব্যাজাল। কত কত সালের গাড়ি এটা? 2015 বিয়াস। আর দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ 17 সিরিয়াল আছে দেখতে পাচ্ছেন। সো আপনারা প্রজেক্টর লাইটগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন, ফক লাইটগুলো পেয়ে যাবেন, সামনের লুটটা এরকম হবে, লোকে দেওয়া আছে বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটা কালারই আসছে, কত সিসির গাড়ি এটা? 1500 সিসি। এটা হচ্ছে 1500 সিসির একটা গাড়ি বিয়াস। আমি আপনার ফুল গাড়িটা দেখাচ্ছি, রিংয়ের সাইজ কত? 15 রিংয়ের সাইজ হচ্ছে 15। সো বিয়াস আমি গাড়ির ভিতরে যাই, গাড়ির ভিতরে গেলে সাউন্ডটা প্রপারলি আপনারা শুনতে পারবেন, নয়েজি হবে না। দেখতে পাচ্ছেন গেট খোলা মাত্র, লাইট জ্বললো দেখতে পাচ্ছেন, এলইডি লাইট, বেজেল তাদের ব্র্যান্ডিং করা। এটা হচ্ছে গাড়ির ভিতরের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আপনারা তিনজন বসতে পারবেন, উপরে দেখতে পাচ্ছেন লাইট পেয়ে যাবেন। সম্পূর্ণ এটি করা এসি ফিট করা একটা গাড়ি, সম্পূর্ণ অটো গাড়ি বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে সিসি ক্যামেরা আছে, পিছনে সিসি ক্যামেরা আছে বিয়াস, আপনারা দেখছেন মনিটরে সব কিছু দেখতে পারবেন। আর ব্যাংক লোনের মাধ্যমে বিয়াস আপনারা গাড়িগুলো সেল দেওয়া হয়। তো পিছনের অংশটা দেখাচ্ছি বিয়াস, এরকম হবে আপনারা দেখছেন, ব্যাংক লোনের মাধ্যমে এই গাড়িটা সেল দেওয়া হবে। সো বন্ধুরা এটা প্রাইস হচ্ছে 37 লাখ দেখতে পাচ্ছেন। সার্ভিস কীভাবে দিচ্ছেন আপনারা? ফ্রি সার্ভিস দিয়ে থাকে 6 মাসের বিয়াস। আর যে এই গাড়িটা কিনবে মালিকানা চেঞ্জ করতে কত লাগবে? 25,000 টাকা লাগবে। সো বিয়াস আমরা জানলাম গাড়ি সম্পর্কে। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে KIA ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন, ঢাকা মেট্রো গ 13 সিরিয়াল আছে। কত মডেলের এটা? 11 মডেল, 2011 মডেলের দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার, আপনারা আদার্স কালারগুলো পেয়ে যাবেন। কত সিসির গাড়ি এটা? এটা হচ্ছে 2000 সিসির একটা গাড়ি। রিংয়ের সাইজ কত? 17 রিংয়ের সাইজ হচ্ছে বিয়াস 17। এগুলো আপনারা প্রজেক্টর লাইট, এগুলো হচ্ছে বিয়াস প্রজেক্টর লাইট দেখতে পাচ্ছেন, ফক লাইট দেখতে পাচ্ছেন, সামনের লুকটা এরকম হবে। সো আমি গাড়ির ভিতরে ঢুকি,
কয় সিটের গাড়ি এটা? বলছে 5 সিটের গাড়ি। গাড়ির ভিতর অংশ দেখতে পাচ্ছেন, লুক লাইক ব্ল্যাকবেরি, এসি ফিট করা গাড়ি। বিয়াস আপনার মনিটর পেয়ে যাবেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন পিছনে সিসি ক্যামেরা আছে, সব কিছু আপনারা দেখতে পারবেন। অটো গিয়ার বিয়াস দেখছি। সো এটা প্রাইস কত? প্রাইস হচ্ছে বিয়াস 24,50,000 টাকা। ব্যাক সাইডটা দেখেন এরকম হবে, 24,50,000 টাকা হলে আপনার এটা এখান থেকে কিনতে পারবেন। 6 মাসে আপনার ফ্রি সার্ভিস পেয়ে যাবেন যদি ইঞ্জিন সমস্যা হয়, সচরাচর ইঞ্জিন সমস্যা হয় না বিয়াস। আমরা এখনকার ইঞ্জিনটা দেখব, দেখতে পাচ্ছেন বিয়াস এটা হচ্ছে সেই ইঞ্জিন। দেখি নতুন লাগানো হয়েছে না, রিকন্ডিশন দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন বিয়াস দেখতে পাচ্ছেন, দেখতে দেখাচ্ছে নতুন। বাইসান যদি সমস্যা হয় তারা ফ্রি সার্ভিস দিয়ে দেবে বিয়াস, এ নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। যদি আপনাদের KIA ব্র্যান্ডের গাড়ি পছন্দ এখানে আসবেন। সো আপনারা আদার্স ব্র্যান্ডগুলো পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে এখানে গাড়িগুলো আছে, বিভিন্ন মডেলের, বিভিন্ন ডিজাইনের অ্যান্ড বিভিন্ন কালারের। সো যদি আপনাদের গাড়ি লাগে এখানে আসবেন, আর আমার রেফারেন্সে আসলে বিয়াস আপনারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন। আসলে এইভাবে পাবেন, আরও ভাই আছে বিয়াস, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আছে কাজ করছে। আমি আপনাদের সুবিধাতে ভিডিও নিচে অ্যাড্রেস ফোন নম্বর সব কিছু দিয়ে দেবো, এখান থেকে আপনারা কালেক্ট করবেন। তার মধ্যে আজকে এ পর্যন্তই। হ্যালো বন্ধুরা, এতক্ষণ যে এই ভিডিওটা দেখলেন, দোকানের ভিজিটিং কার্ড হচ্ছে এটা। আমি আপনাদের সুবিধাতে ভিডিও নিচে অ্যাড্রেস ফোন নম্বর সব কিছু দিয়ে দেবো, এখান থেকে আপনারা কালেক্ট করবেন।